ফরিদপুর জেলা আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে জনগণের উন্নয়ন করতে পারছি। আগামীতে ইউপি নির্বাচন যে নেতা জনগণের পাশে থাকবে ও এলাকার উন্নয়ন করতে পারবে তাকেই আপনারা চেয়ারম্যান নির্বাচিত করবেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ থেকে জয়বাংলা বাজার পর্যন্ত প্রায় 1,57,00,000 টাকা ব্যয়ে 2.4 কিলোমিটার রাস্তার বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। ভিত্তিপ্রস্তর শেষে চরবিষ্ণুপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সহ অন্যান্যরা।